আসসালামু আলাইকুম, আমি রোকনুজ্জামান রোকন। আজকে প্রাসের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ টাইপ নিয়ে আসছি। প্রথম দিন প্রথম টাইপটি দেখানো হয়েছিল, আজকে পরবর্তীগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। শুরু করা যাক। তোমরা প্রথমে স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো ছবিটা আমি একবার বর্ণনা করি। সাপোজ তুমি বাসার ছাদে আছো, ছাদে থেকে খেলতে খেলতে অনেক সময় আমাদের বল বাসা থেকে গড়িয়ে পড়ে যায়, ছাদ থেকে নিচে পড়ে যায়। তো মনে করো যে ছাদে বলটা আছে, বলটা এখান থেকে গড়িয়ে পড়ে গেল। পড়লে কি বলটা সাথে সাথে এভাবে এসে একদম নিচে পড়ে যায়? তা তো পড়ে না, বলটার যে বেগ থাকে সেই বেগ নিয়ে কিছু তো যাওয়ার পর অভিকর্ষ ত্বরণের প্রভাবে আস্তে আস্তে বস্তুটা নিচে আছে। তো দেখো এখানে ঘটনা কি ঘটছে, বস্তুটা একটু সামনেও যাচ্ছে এবং বস্তুটা একটু নিচেও আসছে। তো এখানে আমরা প্রাসে যেটা দেখি, আমরা সবসময় সবসময় কি হয়, বস্তুর সামনের দিকেও একটা বেগ থাকে, উচ্চর দিকেও একটা বেগ থাকে, বা ওয়াই অ্যাক্সিস বরাবর একটা বেগ থাকে, এক্স অ্যাক্সিস বরাবরও বেগ থাকে। তো বস্তুটা যদি এখান থেকে ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে, তাহলে দেখো এটাকে যদি আমরা ভূমি কল্পনা করি, তাহলে এখানে ভূমির সাথে ওর কোনো কোণ নাই, তার মানে আলফা ইজ ইকাল টু জিরো ডিগ্রি আমরা বলতে পারি। এবার দেখো আমরা দেখে আসছি কি, এখানে আমাদের অনেক কিছু ঘটনা ঘটে থাকে, বিভিন্ন জায়গায় সরল বেগ আমরা নির্ণয় করে থাকি। তো সাপোজ ধরো যে কল্পনা করছি যে এই জায়গায় আমাদের বেগটা নির্ণয় করতে বলা হলো, বা ধরো যে তুমি তিনতলা বাসায় আসো, দুইতলা বাসা থেকে একজন আঙ্কেল তোমার বলটা পড়তে দেখলো। তখন আঙ্কেল দেখে বললো যে যখন দুইতলায় বলটা ছিল, সো ধরো যে এটা দুইতলা ছিল, দুইতলায় বলটা যখন ছিল তখন আঙ্কেল তোমাকে জিজ্ঞাসা করলো যে এই জায়গায় বস্তুটা বা বলটার বেগ কত ছিল। তো এই জায়গায় বস্তুটার বেগ দেখো আমি কি, এই স্পর্শ করবার বেগ হবে, তাহলে এটা যদি আমরা ভি কল্পনা করি, তাহলে এটা যদি ভি বেগ হয়, তাহলে ওর এই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর একটা বেগ থাকবে ভি এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা বেগ থাকবে ভি ওয়াই। তো এই বেগটা আমাদেরকে কি নির্ণয় করতে হবে। তো এই বেগ নির্ণয় করার জন্য আসো আচ্ছা আমরা আগে বেগ দিয়েই শুরু করি। তাহলে কি বেগ সংক্রান্ত সূত্রাবলী, বেগের ঘটনাটা কি হচ্ছে, দেখো যখন আমার এক্স অ্যাক্সিস বরাবর বেগ, তার মানে বস্তুটা যখন এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে ভি এক্স সমান সমান আমরা কি লিখবো, ভি এক্স সমান সমান আমরা লিখবো ইউ এক্স প্লাস জি এক্স টি। আচ্ছা প্রথম টাইপে আমরা দেখাইছিলাম যে বস্তুর এক্স অ্যাক্সিস বরাবর কোনো ত্বরণ থাকে না, তাও আমরা এখানে একবার লিখে দেখি। দেখো যদি জি এদিক বরাবর কাজ করে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এটা হবে জি এক্স, তাহলে জি এর এই অ্যাক্সিস বরাবর জি এক্স, তাহলে জি এর সাথে জি এক্স কত 90 ডিগ্রি কোণ উৎপন্ন করা আছে। তাহলে জি এক্স সমান সমান আমরা যদি লিখি জি কস 90 ডিগ্রি, তাহলে দেখো সমান সমানটা কত জিরো। সো আমি আলটিমেটলি দেখতে পাচ্ছি যে জি এক্স এই টার্মটা আমার কি হয়ে গেল, জিরো হয়ে গেল। ওকে তাহলে আমরা আলটিমেটলি থাকতে খালি কি ইউ এক্স, তাহলে ইউ এক্স সমান সমান আমরা কি লিখছি ইউ কস আলফা। এখানে আলফা হলো আমাদের কত ডিগ্রি, আলফা ইজ ইকুয়াল টু হলো আমাদের জিরো ডিগ্রি। সো আলটিমেটলি ভি এক্স সমান সমান থাকছে আমার খালি ইউ। ওকে ফাইন, এবার ভি ওয়াই, ভি ওয়াই সমান সমান সূত্র তো সেম, তাহলে কি হবে আমার ইউ ওয়াই প্লাস জি ওয়াই ইন্টু টি। আচ্ছা ইউ, এখন আমার বস্তুটা জি এদিকে যাচ্ছে, বস্তুও নিচের দিকে ঘুরছে, সো জি ওয়াই আর জি সমান হবে। সো আমি কি লিখতে পারি এখান থেকে জি ওয়াই ইজ ইকাল টু জি। ওকে ইউ ওয়াই সমান সমান কি লিখবো, ইউ সাইন আলফা প্লাস জি টি। আলফা যেহেতু জিরো ডিগ্রি, তাহলে সাইন আলফার মান কত হবে জিরো। সো এই এই টার্ম হয়ে গেল আমার জিরো, তাহলে আলটিমেটলি থাকছে খালি জি টি, তাহলে ভি ওয়াই ইজ ইকাল টু জি টি। অর্থাৎ ভি ইজ ইকাল টু পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, কারণ ভি এক্স ওয়ান ছিল আমার ইউ স্কোয়ার প্লাস ভি ওয়াই সমান সমান ছিল জি টি, তাহলে জি টির উপর হোল স্কোয়ার। এটাই আমাদের আলটিমেটলি ভি এর সূত্র। এবার আসি আমরা সরণ সংক্রান্ত চ্যাপ, এখন আসি সরণ নিয়ে। একটা কথা ভাবো যে বস্তুটা যখন এই জায়গায় এসেছে, তাহলে বস্তুটা এই জায়গা থেকে এই জায়গায় সরাসরি এসেছে, সরাসরি বস্তুটা এই জায়গায় এসেছে। এখন এই বস্তুটা সরাসরি এই জায়গায় আসা মানে কি, দেখো এক্স অ্যাক্সিস বরাবর একটা দূরত্ব অতিক্রম করেছে, এই বরাবর এক্স অ্যাক্সিস বরাবর একটা দূরত্ব অতিক্রম করেছে, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর একটা দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর দূরত্বটা যদি এটা হয় এক্স, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্বটা এটা হয় ওয়াই, তাহলে এখানে আলটিমেটলি সরণ আমরা পাচ্ছি এস। তাহলে এখন আমাদেরকে এই এক্স আর এই ওয়াইটাই আমাদেরকে বের করে দেখাতে হবে, তারপরেই তো আমরা ওয়াই পাবো। তাহলে আসি আমরা এবার কি সরণ
স্মরণে, আচ্ছা স্মরণে, তাহলে স্মরণে প্রথমে কি বের করতে হবে এক্স, তাহলে আমরা স্মরণের সূত্র সমান সমান কি জানি, এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু স্মরণ হচ্ছে তাহলে সবগুলা বেগ ত্বরণ সবকিছু আমরা কি নেবো এক্স অ্যাক্সিস বরাবর। এখন অনেক সময় তোমরা মনে প্রশ্ন আসতে পারে যে ভাই টি এর ক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো মানে উপাংশ নিচ্ছেন না কেন, টি তো ভাই স্কেলার রাশি, টি এর তো আর এক্স এক্স বরাবর ওয়াই এক্স বরাবর কোনো স্মরণ নাই, তুমি পৃথিবীতে থাকো আর চাঁদে থাকো টি তো টি হবে তাই না, সো ওটার কোনো স্মরণ উপাংশ থাকবে না, তাহলে ইউ এক্স টি প্লাস হাফ অফ জি এক্স টি স্কোয়ার। এখন আমরা বেগ যখন করছিলাম তখনই আমরা দেখলাম যে জি এক্স এক্সিস বরাবর জি এর ভ্যালুটা হয়ে যায় জিরো, সো জি এক্স যেহেতু টার্ম জিরো হয়ে যাবে তাহলে ওই পার্টটা আমার থাকবে না। ওকে ইউ এক্স সমান সমান লিখতে পারবো আমরা ইউ কস আলফা টি, আলফার ভ্যালু ছিল হলো আমাদের জিরো ডিগ্রি, তো কস আলফা কস জিরো ডিগ্রি মান ওয়ান, তাহলে ইউ এক্স সমান সমান ইউ টি। ওকে এবার আসি ওয়াই অ্যাক্সিস বরাবর স্মরণ, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর স্মরণ মানে ওয়াই অ্যাক্সিস বরাবর সব সময় বেগ আর ত্বরণ এনে নেবো, তাহলে ইউ ওয়াই টি প্লাস হাফ অফ জি ওয়াই টি স্কোয়ার। জি ওয়াই মানে কি জানি আমি, জি ওয়াই মানে আমাদের জি, আর আমরা যখন বেগ করছিলাম তখন আমরা দেখতে পেয়েছিলাম যে ইউ ওয়াই ডা জিরো হয়ে যায়, তাহলে এই টার্মটা আমাদের জিরো, তাহলে এই টার্মটা নতুন করে লেখা দেখালাম না, তাহলে সরাসরি আমরা লিখতে পাচ্ছি কি ওয়াই সমান সমান হাফ জি টি স্কোয়ার। ওকে ফাইন, ওয়াই সমান সমান হাফ জি টি স্কোয়ার, তাহলে এবার আমরা স্মরণ সমান সমান কি পাবো, এস ইজ ইকাল টু পিথাগোরাসের সূত্র অনুযায়ী এক্স স্কোয়ার প্লাস সরি এখানে এক্স হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স সমান সমান আমাদের কী ছিল, এক্স সমান সমান ছিল আমাদের ইউটি, তাহলে ইউটির উপর স্কোয়ার প্লাস ওয়াই সমান 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 ছিল আমাদের হাফ জি টি স্কোয়ার, তাহলে জিটির উপর হাফ জি টি স্কোয়ারের উপর স্কোয়ার, এইভাবে আমরা স্মরণ পেয়ে গেলাম। তাহলে আমাদের সেকেন্ড টাইপে স্মরণ কি বেগ কি আমরা সবগুলাই ক্লিয়ারলি বের করে ফেলতে পেরেছি। আচ্ছা এবার আমরা টাইপ টু করলাম, এবার আসে টাইপ থ্রি। টাইপ থ্রি দেখো অনেকটা তোমাদের মনে প্রশ্ন হতে পারে ভাই টাইপ টু আর টাইপ থ্রি তো একই রকম দেখছি উপর থেকে বল নিকি করছে, আসলে তা না, টাইপ টুতে বলটা আমাদের পড়ছিল এইভাবে, মানে কোনো আমরা নিজে থেকে কোনো বেগ দিচ্ছিলাম বা কোনোভাবে নিক্ষেপ করছিলাম না। এই ক্ষেত্রে দেখো যে এই ক্ষেত্রে এটা কীরকম হবে সেটা বলা লাগে, আমরা অনেক সময় দেখো বাসাতে বা ধরো যে স্কুল কলেজে যখন থাকি সেকেন্ড ফ্লোরে তুমি আছো, তোমার ফ্রেন্ড নিচ দিয়ে যাচ্ছে, ওকে বললো যে বোতলে পানি নেই বোতলটা ছুঁড়ে মার, তুমি কি বোতলটা এভাবে ছেড়ে দাও, মানে যখন ছেড়ে দাও বোতলটা কি এভাবে ডিরেক্ট পড়ে বা বোতলটা কি তুমি এভাবে ছাড়ো, না বোতলটা ওকে তুমি নিক্ষেপ করো, ওকে ওর দিকে টার্গেট করে একটা নিক্ষেপ করে তুমি বলটা নিক্ষেপ করো। তাহলে দেখো যদি নিক্ষেপ করো তার মানে কি তুমি এই জায়গা থেকে বস্তুটাকে এভাবে নিক্ষেপ করে দিচ্ছ ইউ বেগে, তুমি বস্তুটাকে এভাবে ইউ বেগে নিক্ষেপ করে দিচ্ছ। তাহলে দেখো এইটা যদি আমার ভূমির প্যারালাল হয় তাহলে এই জায়গায় একটা অ্যাঙ্গেল উৎপন্ন হচ্ছে না আলফা ডিগ্রি, এটাই পার্থক্য। টাইপ টুতে আমাদের আলফা ছিল না কিন্তু টাইপ থ্রিতে দেখো আমাদের আলফা চলে আসছে, এটাই হচ্ছে আমাদের পার্থক্য। এখন কথা হলো এই টাইপ টুতে আর টাইপ থ্রিতে কী করবো, টাইপ টুতে যে কাজ করেছিলাম আমরা বিভিন্ন পয়েন্টে বেগ নির্ণয় করা, তো সেই কাজটাই আমরা আবার করব। তাহলে টাইপ টুতে যদি আমরা এখন কল্পনা করি, ধরো যে আমাদের টাইপ টুতে বেগ নির্ণয় করতে হবে, ধরো যে এই জায়গায় বস্তুর বেগ নির্ণয় করতে হবে, তাহলে এই জায়গায় যদি বস্তুর বেগ নির্ণয় করি স্পর্শক বরাবর এই বেগটাকে আমরা যদি ভি কল্পনা করি তাহলে এটা ভি এক্স আর এটা ভি ওয়াই, তাহলে এই পয়েন্টে আমাদের বেগ নির্ণয় করতে হবে, তা আলটিমেটলি সেই ঘটনাটা তো একই ভি এক্স আর ভি ওয়াই নির্ণয় করে বের করাটাই আমাদের মেন উদ্দেশ্য। তাহলে আমরা ভি এক্স এবং ভি ওয়াই বের করি, দেখো ভি এক্স এটা আমাদের আলো আলফাই যদি কল্পনা করি বা আলফা বা থেটা তুমি যা দিয়ে প্রকাশ করো না কেন, আমি আলফা দিয়ে প্রকাশ করছি, তো আমরা যদি এখন এই আলফাটা বের আলফা দিয়ে কাজ কাম করি তাহলে কথা একই ওই যে বেগ সংক্রান্ত, তাহলে কথা যদি একই হয় বেগ সংক্রান্ত তাহলে ভি এক্স সমান সমান তাহলে কি হবে আমাদের ইউ এক্স প্লাস জি এক্স টি, বারবারই দেখে আসছি যে এক্স এক্সিস বরাবর জি এর কোনো কাজ নাই তাহলে এটার কি আমার বারবারের মতো এটা জিরো, তার মানে ইউ এক্স সমান সমান কি ইউ কস আলফা। আচ্ছা এবার আসি ইউ ওয়াই, যেহেতু বস্তুটা নিচের দিকেও নামছে তাহলে ভি ওয়াই আমাদেরকে বের করতে হবে, তাহলে ভি ওয়াই ইজ ইকাল টু ইউ ওয়াই প্লাস জি ওয়াই টি। আচ্ছা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, যখন আমরা প্রথম টাইপ করছিলাম তখন এই জায়গায়
জি এর আগে সবসময় মাইনাস চিহ্ন দিচ্ছিল, কিন্তু যখন টাইপ টু বা টাইপ থ্রি করছি আমরা কিন্তু এই জায়গায় মাইনাস চিহ্নটা অ্যাকচুয়ালি দিচ্ছি না, মাইনাস চিহ্ন দিচ্ছি না, প্লাস চিহ্ন দিচ্ছি। কারণ কি বলো? কারণটা হলো আমরা যখন বস্তুটা যে যেদিকে যাচ্ছে জিও সেই দিকে যাচ্ছে, তার মানে বস্তুও নিচের দিকে নামছে, জিও নিচের দিকে কাজ করে। সো জিওয়াই জি একই পজিটিভ চিহ্ন ধারি হবে, সেই জন্য আমরা বারবার এখানে পজিটিভ চিহ্ন দিচ্ছি। তাহলে ইউওয়াই সমান সমান কি লিখবো আমরা? ইউ সাইন আলফা প্লাস জি টি, এটাই ছিল আমাদের আলটিমেটলি ভি ওয়াই। তাহলে ভি সমান সমান আমরা কি লিখতে পারবো? ভি সমান সমান আমরা লিখতে পারবো রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, এটাই আমাদের ভি ওয়াই এর সূত্র হবে। এখন কথা সরণ নির্ণয় করা, বস্তুটা সরণ নির্ণয় করতে হবে আমাদেরকে। বস্তুটা এই পয়েন্টে আছে, তাহলে এই পয়েন্টে যদি থাকে তাহলে বস্তুর এই অ্যাক্সিস বরাবর একটা সরণ হয়েছে, দেখো এক্স অ্যাক্সিস বরাবর, আর ওয়াই অ্যাক্সিস বরাবর তো এই জায়গা থেকে এই জায়গায় নিচে নামেছে, তাহলে এই সরণ হচ্ছে। আর এই সরণের ফলে মানে এক্স এক্স আর ওয়াই সরণ, তাহলে আলটিমেটলি আমি লব্ধি যে সরণটা পাচ্ছি, লব্ধি সরণটা আমার কি এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছে, এটা হলো আমার এস জি ও। যদি আমরা এটাকে তুলনা করি তাহলে আমরা এবার কি বের করব? আমরা সরণ সংক্রান্ত জিনিসপাতি যেগুলো আছে সেগুলা বের করব। তাহলে এবার আমরা বের করব সরণ। সরণে বের করতে গেলে কি বের করতে হবে? এক্স, এক্স সমান সমান আমরা যা লিখি সবসময় তাই লিখবো। তাহলে কি লিখবো? ইউ এক্স টি প্লাস হাফ অফ জি এক্স টি স্কোয়ার। জি এক্স কি এক্স এক্স বরাবর জি এর ত্বরণ যেহেতু শূন্য, তাহলে এটা অল টাইম আমার জিরোই হবে, এটা নিয়ে আমার মাথা ব্যথা করার কোনো কারণই নেই। তাহলে এখানে লিখবো আমি ইউ কস আলফা টি। ওকে, ওয়াই সমান সমান লিখবো কি? ইউ ওয়াই টি প্লাস হাফ অফ জি ওয়াই টি স্কোয়ার। তাহলে ইউ ওয়াই মানে কি? ইউ সাইন আলফা টি প্লাস হাফ অফ জি ওয়াই মানে কি? জি টি স্কোয়ার। আমরা এখানে যদি আমাদের কখনো কোনো ম্যাথে সূত্রগুলার ভ্যালু দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা সূত্রর মান পেয়ে যাব। তাহলে আলটিমেটলি এস ইজ ইকাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি বসাই দিই আমরা, তাহলে আমরা কি সরণও পেয়ে যাচ্ছি, আমাদের আর কোনো মাথা ব্যথাই থাকছে না। ওকে, এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক, লাস্ট টাইপ, যেটা বলছিলাম আমরা টাইপ ফোর। এতক্ষণ আমরা নির্দিষ্ট উচ্চতা থেকে বস্তুটাকে নিচের দিকে নিক্ষেপ করছিলাম বা নিচের দিকে পড়ে যাচ্ছিল, এরকম ঘটনা ঘটতে পারে। ধরো যে অনেক সময় অনেক চিল মুডে আছো, বাসার ছাদ থেকে একটা ইট নিক্ষেপ করলো, তো অবশ্যই নিচের দিকে নিক্ষেপ করবো না, করবে কি বস্তুটাকে ভূমি থেকে আলফা ডিগ্রি কোণ করে উপরের দিকে নিক্ষেপ করবো, বস্তুটা দূরে কোথাও যে ধরো যে ভূমিতে এখানে পৌঁছালো। আচ্ছা, পৌঁছালো ভালো কথা, পৌঁছাচ্ছে। যদি আমরা এই দাগ এই জিনিসটাকে আমরা যদি একটা সরল রেখা বা ভূমি কল্পনা করতাম, তাহলে দেখো আমাদের এই পার্টটা দেখতে পাচ্ছ, এখন এই পার্টটা যে পার্টটা দেখতে পাচ্ছ এই পার্টটা জাস্ট কি টাইপ ওয়ানের মতো। ওকে, তাহলে সব কাহিনী টাইপ ওয়ানের মতো হবে, একটু ব্যতিক্রম ঘটবে, সেই ব্যতিক্রমটা আমরা বের করব। দেখো এই যে এখানে আমার ভি এক্স, এই জায়গায় যদি আমরা বেগ নির্ণয় করি তাহলে স্পর্শক বরাবর ভি এক্স ভি, তাহলে এর দুটো উপাংশ, একটা এক্স এক্স বরাবর একটা ওয়াই এক্স বরাবর, তাহলে একটা ভি এক্স আর একটা ভি ওয়াই। তাহলে আমরা এবার বেগ সংক্রান্ত কাজ করব, বেগ সংক্রান্ত। তাহলে ভি এক্স সমান সমান আমরা যা লিখি সেটাই করব। কি লিখি আমরা সবসময় বলো? ইউ এক্স প্লাস জি এক্স টি। কিন্তু আমরা অল টাইমই জানি এতক্ষণ যে তিনটা প্লাস দেখে আসছি সবগুলোতে দেখছি জি এক্স সমান সমান জিরো। কেন জিরো হয়েছে সেটা তো নিশ্চয় বলার প্রয়োজন মনে হয় না আছে। তাহলে ইউ এক্স সমান সমান কি হবে আমার? ইউ কস আলফা। কারণ কি? দেখো এ এক্সিস বরাবর ইউ এর একটা উপাংশ, তাহলে ইউ কস আলফা। ওয়াই এক্সিস বরাবর একটা উপাংশ ইউ সাইন আলফা, ঠিক আছে। তাহলে ভেগ বেগ পেয়ে গেলাম কি আমরা? ভি এক্স সমান সমান ইউ কস আলফা। সেমভাবে ভি ওয়াই সমান সমান কি আমরা? ইউ ওয়াই প্লাস জি ওয়াই ইন্টু টি। তাহলে দেখো ইউ ওয়াই সমান সমান কি? ইউ সাইন আলফা প্লাস জি টি। তাহলে বেগ পেলাম, কিন্তু এখানে দেখো তো আসলে কাহিনীটা ঠিক আছে কিনা, কাহিনীটা ঠিক নাই। কেন? দেখো আমরা বস্তুটাকে নিক্ষেপ করেছিলাম উপরের দিকে, বস্তু বেগ আছে ভি ওয়াই নিচের দিকে, জি ত্বরণের নিচের দিকে, তাহলে সবগুলা কি একই দিকে আছে? সবগুলো একই দিকে নাই, ইউ ওয়াই আছে উপরের দিকে আর বাকি সবাই আছে নিচের দিকে। সো ইউ ওয়াই এর আগে একটা কি চিহ্ন হবে?
মাইনাস মাইনাস ইউওয়াই প্লাস জিএক্সটি, তাহলে মাইনাস ইউওয়াই সাইন আলফা প্লাস জিএক্সটি। মাইনাস কেন হলো আরেকবার রিপিট করি, দেখো বস্তুটাকে আমরা নিক্ষেপ করেছিলাম উপরের দিকে, তাহলে ইউওয়াই থাকবে উপরের দিকে, কিন্তু ভিওয়াই দেখো বস্তুর নিচের দিকে আছে, তাহলে এখানে কি হবে ভিওয়াই নিচের দিকে যেহেতু চিহ্ন কাজ করছে এবং জিও নিচের দিকে কাজ করছে, তাহলে ভিওয়াই এবং জি এর চিহ্ন কে যদি আমরা পজিটিভ কল্পনা করি তাহলে ইউওয়াই এর চিহ্ন কি অবভিয়াসলি নেগেটিভ হবে, কারণ এ বিপরীত দিকে আছে। বুঝতে পেরেছি? তাহলে ভি সমান সমান রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। বেগ সংক্রান্ত যা যাবতীয় জিনিসপাতি ছিল আমরা সব এখানে কি আলোচনা করলাম, বি কীভাবে কোন অ্যাক্সিসে কোন বরাবর বেগ নির্ণয় করতে হয়। এবার দেখো আমরা সরণ নির্ণয় করবো বস্তুটা, তার মানে এই এক জায়গা থেকে বস্তুটা আমার এই পয়েন্ট থেকে সরাসরি গেছে কোন পয়েন্টে, দেখো এই পয়েন্টে গেছে আমার, তাহলে এই পয়েন্টে যেতে হলে বস্তুর কি হয়েছে দেখো এক্স এক্সিস বরাবর সরণ ঘটেছে, দেন ওয়াই এক্সিস বরাবর সরণ ঘটেছে, এটা এক্স, এটাকে যদি আমরা ওয়াই দিয়ে কল্পনা করি তাহলে এটা হবে আমাদের কি এস। এক্ষেত্রে তাহলে আমরা এখন সরণ বের করব, সরণ তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে আমার ইউ এক্স টি প্লাস হাফ অফ জি এক্স টি স্কোয়ার। আমরা আবার জানি যে জি এক্স সমান সমান আমাদের কি হবে জিরো, তাহলে এক্স ইকুয়াল টু কি ইউ কস আলফা টি, আর ওয়াই সমান সমান কি হবে দেখো এবারও কাহিনী কিন্তু আমাদের সেম, বস্তুটার কি ওয়াই নিচের দিকে, তার মানে সরণ নিচের দিকে, জি নিচের দিকে কাজ করে কিন্তু বেগ ছিল ওয়াই উপরের দিকে, তাহলে মাইনাস ইউ ওয়াই টি প্লাস হাফ অফ জি ওয়াই টি স্কোয়ার। বুঝতে পেরেছি? তাহলে ইউ ওয়াই সমান সমান, তাহলে ইউ ওয়াই সমান সমান জানি আমরা ইউ সাইন আলফা টি মাইনাস প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। তাহলে আমরা এক্স এক্সিস বরাবর সরণ ওয়াই এক্সিস বরাবর সরণ পেয়ে গেছি, তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা সরাসরি লিখতে পারবো এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এইভাবে আমরা সরণ বের করতে পারবো। এখন আমরা চারটে প্রাসের চারটে টাইপ নিয়ে আলোচনা করে ফেলেছি, টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি। এখন এখানে আরও বেশ কিছু টপিক আছে যেগুলো আমরা পরবর্তী লেকচারে দেখবো, যেরকম আছে প্রাসকে কেন প্রাসের পথ একটা প্যারাবোলা প্রমাণ করতে বলা হয়, উড্ডয়নকাল নির্ণয় করতে বলা হয়, তারপর সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে বলা হয়, আনুভূমিক পাল্লা নির্ণয় করতে বলা হয়, এগুলো যা আমরা শিখেছি টাইপের এই চারটা প্রাসের এই চারটা টাইপ থেকে আমরা সব কিছু পেয়ে যাব, ওগুলো জাস্ট একটু শর্ট ফর্ম বা নতুনভাবে অ্যাড হয়, এগুলো আমরা নিয়ে আলোচনা করব। সামনে এছাড়াও কিছু ম্যাথ করব, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য কিছু ম্যাথ আমরা দেখব। তো এগুলো দেখার জন্য যদি ভিডিওর নতুন নতুন আপলোড পেতে হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন।